কিছু তো আমরা সহ্য করতে পারবো না, সবকিছু চাপিয়ে দিলেও মনে রাখবেন। অনেকে বলছেন নতুন করে প্রতিষ্ঠা দিবস করার প্রয়োজন কি। কথা ছিল আগে সেই মতো বৃহস্পতিবার রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হলো বিধানসভায়। এদিন পয়লা বৈশাখেই রাজ্য দিবস করার কথা ঘোষণা করা হয়। একই সঙ্গে বাংলার মাটি বাংলার জল এই গানকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব রাখা হলো। রাখি উপলক্ষে এই গান রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর এবার তাকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হলো। একই সঙ্গে বাংলা দিবস ঘোষণা করার প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে তৃণমূলের পরিষদীয় দলের আনা প্রস্তাব পাশ হলো বিধানসভায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 167টি, অপরদিকে বিপক্ষে ভোট পড়ে 62টি। যদিও ভোটাভুটির পরেই বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এর আগে এই বিষয়ে সর্বস্তরের বৈঠকে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 99% জনমতে পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস পালনের পক্ষে বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তাঁর বক্তব্য রাখার পরেই প্রস্তাব পাশ বলে ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কে সাপোর্ট করলো না করলো কিছু যায় আসে না, আমাদের নির্দেশ থাকবে, আমরা বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, আর গান থাকবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জহর জয় বাংলা। নয় পূর্ণ রেজুলেশন নূর বাইসের সম্বন্ধে চট্টোপাধ্যায় টুকু অ্যাজ মেনি আদালত একটা প্রকার প্লিজ সে আয় অ্যাজ মেনি আদালত কন্ট্রোল প্লিজ সে নো পয়লা বৈশাখ বাংলা দিবস পালিত হবে বলে প্রস্তাব পাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 1947 সালের 20শে জুন বাংলায় কোনো রাজ্যই প্রতিষ্ঠা হয়নি, কোনো মর্যাদাকর ঘটনা ঘটেনি, অনেক পুরনো রাজ্য বাংলা। ব্রিটিশরা যাওয়ার আগে এটিকে দুটি ভাগে ভেঙে দিয়ে যায়, লক্ষ লক্ষ বাঙালি ধ্বংস হয়ে যায়। মূল পশ্চিমবঙ্গ তৈরি হয় 15ই অগস্ট, পরেও আবার অনেক অংশ জুড়েছে, সেই সমস্ত ইতিহাসের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। অপরদিকে বিরোধীদের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্যপাশ বিলে সই না করলেও এই দিনটিতেই বাংলা দিবস হিসাবে পালন করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যারা বাংলার সঙ্গে যুক্তই নয় তারা কি করে বাংলার আবেগ বুঝবেন, এমন একটি দিন বাংলা দিবস হিসাবে করা উচিত যেটি বাংলার সঙ্গে লেগে রয়েছে, এমনটাও মত তাঁর। সবশেষে বাংলার জয় বলেই শেষ হয় এই দিনের বিশেষ অধিবেশন। জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জহর জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।